ভারতবর্ষে একদিকে যখন এনডিএ জোট লড়াই করছে, ঠিক অন্যদিকে আপনাদের ইন্ডিয়া মঞ্চ, কি মনে হয় কতটা সফল হবে? এবং বারবার বিজেপি একটা অভিযোগ করে যে এই মঞ্চের কোনো মুখ নেই বা চেহারা নেই, কোনো চেহারাকে সামনে রেখে তারা এগোচ্ছেন না এবং অনেকে এই মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ, নীতিশ কুমার বেরিয়ে গেলেন, অরবিন্দ কেজরিওয়াল যদিও শেষ পর্যন্ত এই মঞ্চে আছেন কিন্তু এখন বর্তমানে ওনাকে কারাগারের সেপারে রাখা হয়েছে, উনি ইডির জালে রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা দেশের ছবি এবং কত আসনে ইন্ডিয়া মঞ্চ তাদের দৌড় এগিয়ে নিয়ে যাবে? জিতবে ইন্ডিয়া মঞ্চ। বিজেপি আতঙ্কিত, আতঙ্কিত, মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করে জেলে পুরে দিচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী, ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে জেলে পুরেছে। এটা আতঙ্কিত না হলে এটা হয়? ভোটের সময়। তারপরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তো তাকে গ্রেপ্তার করে ঢুকিয়ে রেখেছে জেলে। বিরোধী যারা, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দিচ্ছে। কি হচ্ছে এটা? এটা যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, যদি জয়ের ব্যাপারে নিশ্চিত হতো, তাহলে কি এটা করতো? এটা ভীতি থেকে। আর ইন্ডিয়া মঞ্চে, এই মঞ্চে এক একটি দলের এক এক রকম রুল থাকতেই পারে, প্রত্যেকের আলাদা আলাদা কর্মসূচি আছে। যে যেখানে রাজ্য ভিত্তিক ঐক্য হবে, হবে না, এটা তো আগেরই কথা দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সম্পর্কে যেই প্রশ্ন এসছে, মমতা ব্যানার্জির ব্যাপারে পশ্চিমবঙ্গে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা ব্যাখ্যা দিচ্ছি, সেই রেফারেন্সে আমি এখন যাচ্ছি না। কিন্তু গোটা দেশে ইন্ডিয়া যে মঞ্চ, এই ইন্ডিয়া মঞ্চ সুসংহতভাবে সামনে তারা জমায়েত করবে। এই জমায়েত ভারতবর্ষের রাজধানীতে হবে। বিজেপির বুক কাঁপছে, থরহরি কম্প, এটা কথা বলে না, এটাই তো কথাটা বোধ হয়। তো বলছে মানুষ যে বিজেপি আতঙ্কিত, হেরে যাওয়ার আতঙ্কে। ওই যে বলছে যে এবার 400 বার, এগুলি তো হুঙ্কার ছাড়ছে বিজেপি, এটা ভয়ের লক্ষণ, ভয়ের লক্ষণ। বিজেপি মানুষের সামনে কি বলবে মিথ্যাচার করা ছাড়া? যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তো 15 লক্ষ টাকা ব্যাংকের বইয়ে জমা হবে, দিয়েছে না? কৃষকের আয় দ্বিগুণ হবে, হয়েছে? 1 লক্ষ কৃষক মারা গেছেন 1 লক্ষের উপরে এই মোদী সরকারের আমলে, আত্মহত্যা করেছে কৃষক, সুইসাইড করেছেন কৃষি সংকটের কারণে। দিল্লির চারিদিকে কৃষক আন্দোলন, 738 জন কৃষক শহীদ হয়েছেন, এই কথা সবাই জানে। তো বিজেপিকে কে ভোট দেবে, কে ভোট দেবে বিজেপিকে? প্রধানমন্ত্রী মণিপুরে এত বড় একটা আগুন লাগলো, বিজেপি সরকার দায়ী, কই প্রধানমন্ত্রী আসেননি তো, একটি কথা বলেননি, কেন বিজেপিকে মানুষ ভোট দেবে? পেট্রোলের লিটার কত, ডিজেলের লিটার কত, জিনিসপত্রের দাম কত, মানুষের ইনকাম কোথায়, আয় নেই। আমি তো আগেই বলে গেছি, বেকারি, রেগার কাজ, টুয়েপের কাজ আমাদের রাজ্যে দেখছি তলানিতে এসেছে। ভিখারি, আগে বামফ্রন্টের আমলে ভিখারি ছিল না, এখন মানুষ ভিক্ষা করে, রাস্তায় বেরিয়ে দেখো মানুষ ভিক্ষে করে। কি এই দুর্ভাগ্যজনক পরিণতি মানুষের বিজেপির অপশাসনের ফলে। কাজী এরা পরাস্ত হবে, ওরা বুঝতে পারছে, যার জন্য এরা হুঙ্কার দিচ্ছে, এই সমস্ত কথা বলছে যে এরা এই করবে সেই করবে, এই সমস্ত কথা বলে এরা বাজারটাকে গরম করে নিজের পক্ষে ভোট আনার একটা মরিয়া অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছে। কিন্তু মানুষ তাদেরকে সঠিক জবাব, মুখ্যম জবাব দেবেন, এই বিশ্বাস অন্তত পক্ষে আমরা রাখছি। শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছা আনতে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস যোগাযোগ 9066776746।